বাপি প্রেজেন্টেশন। দেখতে করে তবু তোমার ভাই না করে লোক, কি করব কি করে হাতে পায়ে ধরে বাজনা নিয়ে হরি নামে ছাড়া আর কিছু নাই, হরি নামে ছাড়া আর তোদের কিছু নাই, হরি নাম ছাড়া মহাপ্রভু চৈতন্য চরিতামৃতটা হাতে করে নিয়ে চিন্তা করছে আমি কি পথ দেব বলতো, আমি এমন একটি পথ দেব তিন যুগের ধারা, তিন যুগের ধারা আমি ঘুরাই। সমস্ত ডিগ্রি ধরে রেখেছে ভগবান, এই ডিগ্রি কেউ নিতে পারে না, স্ত্রী জগৎ চৌদ্দ ভুবন দাও সত্যযুগে আমি দিয়েছি, অনেক জনা দিয়েছি অনেকে দিতে পারিনি, আর যাদের দিতে পারিনি তাদের দেব, আর যাদের দিয়েছি তাদের ক্রেতা যুগে ওইটাই দাপরে ওইটাই, কিন্তু চৈতন্যটা হাতে করে নিয়ে কি পথ দিচ্ছে দেখেনি মহাপ্রভু, এমন একটি পথ দেব তিন যুগ ধরে আমার কাছে অনেকে চেয়েছে অনেকে চাইনি, তিন যুগ ধরে চাচ্ছি আমি দিতে পেরেছি দিতে পারিনি, কিন্তু আর আমার কাছে চাইতে হবে না, আমার কাছে হাত পেতে থাকতে হবে না, আমার অপেক্ষা করতে হবে। কি সুন্দর পদ লিখছে দেখুন চৈতন্য চরিতামৃত মহাপ্রভু স্বয়ং, অগ্রভাতে লইলেন নাম, তিন যুগের ধারা কেমন করে ঘুরিয়ে দিচ্ছে চারটা পদের উপরে, একটা পদের উপরে তিন যুগের ধারা ঘুরিয়ে দিচ্ছেন মহাপ্রভু, কি বলছে আমার কাছে আর চাইতে হবে না, আমার মতের দরকার নেই, আমার অপেক্ষায় আর থাকতে হবে, তোরা টাইম মতো বলবি কোটি কোটি টাকা হরি নামের মধ্যে কি নেই শুধু শোনো, ঘর বাড়ি জমি জায়গা টাকা পয়সা সোনা দানা এমন কোন জিনিস নেই যে হরি নামের মধ্যে নেই, মহাপ্রভু লিখছে অগ প্রভাতে লইলে নাম পূর্ণ হবে মনুষ্য কাম, আর হবে শরীরের কু সাল রে ভজ গোরা গো জপ গোরা ভগবান কিছু দিচ্ছে দেয়নি, দেখো মা মুখ হাড়ি করে বললো দিল না পেলে না, প্রভাতে লইলে নাম পূর্ণ হবে নমস্কার, জমি জায়গা টাকা পয়সা ঘর বাড়ি যা কিছু পাওয়া ওই প্রভাতকালে নাম বলতে হবে, কিন্তু অন্য টাইমে নাম বললে হবে না, হাতে করো নাম মুখে বলো মুখে বলো নাম, কিন্তু সবসময় নাম বললে ইনকাম হবে না, প্রভাতকালে নাম বলতে হবে, প্রভাতে লইলে নাম পূর্ণ হবে মনুষ্য কাম, প্রভাতে লইলে নাম পূর্ণ হবে মনুষ্য কাম, আর হবে শরীরের কু চল রে ভজ গোরা গো গৌরাঙ্গ ভজিলে গৌরাঙ্গ পূজিলে
গৌরাঙ্গ ভজিলে গৌরাঙ্গ জপিলে গৌরাঙ্গ ভজিলে গৌরাঙ্গ জপিলে সকল দুঃখের হয় অবসান রে ভজ গৌরাঙ্গ ভগবানকে ভগবান আপনার আমাদের সবার যা দিয়েছে সারা জীবন দিয়েও শেষ করা যাবে। পৃথিবীর কোনো প্রান্তে আপনারা জন্মগ্রহণ করে যে ঐশ্বর্য বীর্য শ্রী যশ জ্ঞান বৈরাগ্য ত্রিজগতে যত ঐশ্বর্য আছে সব ভগবান। পৃথিবীর কোন প্রান্তে আপনি জন্মগ্রহণ করে কেউ এক বিঘা কেউ দশ বিঘা কেউ একশো বিঘা কেউ এক লাখ কেউ দশ লাখ কেউ এক হাজার কোটি টাকার মালিক কেউ এক ভরি কেউ দশ ভরি কেউ পঞ্চাশ ভরির মালিক হয়েছে এই ঐশ্বর্য আপনাদের কে দিয়েছে? ভগবান। ঐশ্বর্য বীর্য শরীরে যে বীর্য ক্ষমতা এই বীর্য সমেত ক্ষমতা আপনার কে দিয়েছে? ভগবান। যদি আপনি হাত তুলে বলতে পারেন আমায় ভগবান দিয়েছে, সঙ্গে সঙ্গে নাম্বার লোড করা হবে, দেখবেন প্রত্যেকটা শব্দ। আচ্ছা এই যে হরিনাম ভালো কথা, ভালো কথা কারা কথা যে কোনো জিনিস শুনে কে শরীরের অল বডির মধ্যে শোনে কে? কান, কান শুনে কোথায় পাঠায়? এখানে কান শুনে পাঠায় হেড অফিস। এখান যদি টিক চিহ্ন দেয় কথাটা রাইট, ওখান থেকে হেড অফিসে গ্যারেজ হয়ে যায়, বুঝা গেল? সেই কথাটা যেটা কে কথাটা হেড অফিস আর টিক চিহ্ন দিল এটা রাইট, রাইট চিহ্ন দিল সেই কথাটা হৃদয়ঙ্গম হয়ে যায় জীবনে আর ভুলে। আর অনেক সময় কথা ভালো শুনলো দিদি সেদিন বললি ভুলে গেল, মানে ওটা হেড অফিস অর্ডার দেয় না, বুঝাচ্ছ? তাহলে ভগবান মহাপ্রভু কি দিল শুধু শুনে নিন ঐশ্বর্য। পৃথিবীর কোন প্রান্তে আপনি জন্মগ্রহণ করে যে যা মালিক হয়েছ সোনা দানা অর্থ এই ঐশ্বর্য দিয়েছেন ভগবান। সবার চোখে ফাঁকি দেওয়া যায়, ভগবানের চোখে ফাঁকি দেওয়া যায়, কথাই বলে না? প্রমাণটা কি? প্রত্যেকটা শব্দের ব্যাকগ্রাউন্ড জানা মানে কীর্তন। সবার চোখে ফাঁকি চোখ কথাটা বলে না, কথাটা কেন বলে জানো? ভগবানের দুটো চোখ তো বেশি চোখ কি? নারায়ণের আরেকটা চোখ ছিল, নারায়ণের আরেকটা চোখ ছিল, সেই চোখটা পাগলা শিবের দান করেছে ও অনেক ছেড়ে। এখন ভগবানের দুটো চোখকে এই যে দিনের বেলা যে চোখটা সূর্য দেবতা না সূর্য নারায়ণ, এই সূর্য নারায়ণ হল ভগবানের ডান চোখ। হ্যাঁ নোট পয়েন্ট করে নেবেন বাবা, একদম খাতা নিয়ে বসে ভালো মন্দ কথা লিখে লিখে তুমি আমার কাছে দিলে, বুঝলে বাবা? এবার ডান চোখটা হলো সূর্য নারায়ণ আর বাম চোখটা হলো চন্দ্র। খালি সবার চোখে ফাঁকি দেওয়া যায়, ভগবানের চোখে ফাঁকি দেওয়া যায়? সবাই হাত তুলে বলো ভগবান আপনাদের কি দিল? ঐশ্বর্য দিল, বীর্য শক্তি দিল, শরীরে যে বীর্য ক্ষমতা যে বীর্য শক্তির দিয়ে সংসার সংসার করে নিজের দেহ ভূমির দিকে লক্ষ্য করলেন না, দিনে খেলে না রাতে খেলে না, আমার ঘর আমার বাড়ি আমার ছেলে আমার মা আমার বাবা, এই যে আঘাত পরিশ্রম করে এই যে দেহভূমি ভগবান কোটি কোটি টাকার সম্পদ দিয়েছে এই সম্পদের দিকে তুমি তাকালে না, রোগ ধরিয়ে দিলে কাদের জন্য? সংসারীর জন্য। এ কি হলো রে, হে দয়া মায়া করুণা আমায় আমায় করে
ঐশ্বর্য বীর্য শ্রী শ্রী শব্দে সুন্দর রূপ বল, এই রূপ আপনার কে দিয়েছে? ভগবান। কি দেবেন আপনি ভগবানকে? ভগবান আমাদের আপনাদের যা দিয়েছে সারা জীবন দিয়েও শেষ করতে পারবেন। ঐশ্বর্য বীর্য শ্রী যশ, সারা গ্রামের মানুষ মিলে আপনার যশ শুনে গায়। আপনি মানুষ নয়, আপনি ভগবান। নিজে না খেয়ে অপরকে খাওয়ান, এই যশ আপনার কে দিয়েছে? ভগবান। যশ ঐশ্বর্য বীর্য শ্রী যশ জ্ঞান, যে জ্ঞানের দ্বারাই আপনি সংসার পরিচালনা করছেন, যে জ্ঞানের দ্বারাই সারা গ্রামের মানুষের সঙ্গে ভদ্রতা ব্যবহার করছেন, যে জ্ঞানের দ্বারাই আপনাদের আমাদের ছেলে মেয়েরা এ প্রান্ত হতে ও প্রান্তে চলে যাচ্ছে বিশ্বে, বাবা মা বসে বসে কাঁদছে, গোবিন্দ আমার পাগলাটা চলে গেছে বিদেশে কাজ করতে, গোবিন্দ ও যেন ট্রেন গুলিয়ে বা রাস্তা গুলিয়ে যেন না কোথায় চলে যায়। গোবিন্দ কয়েক বছরে লাগিয়েছি ট্রেন দুর্ঘটনা, হয়তো প্রভাবটা আমাদের এদিকে পড়েনি। শওকাত বাবুর এলাকায় কিছু ভক্তরা গেছে, ক্যানিকের উপারে যে শওকাত বাবু এমএলএ, ওই এলাকার মানুষ অনেক মারা গেছে। তারা চার ভাই ছিল, চার ভাই প্রত্যেকে চলে গিয়েছিল একই ক্যামেরায় ছিল, কেউ বেঁচে যে এইটুকু করে ছেলেরা তাদের গোলায় কাঁচা বলা। কেন্দ্রের একজন বিজেপির খুব দামি দামি মন্ত্রী এসেছিল, এসে পার্টির কথা বলছি, ওখানে যারা তৃণমূলের দায়িত্ব আছে শওকাত বাবুকে ডাকলেন, আপনি আসুন, আপনি এখানকার বিশিষ্ট ব্যক্তি, বলো আমি এসেছি যখন এদের জন্য আমি কিছু করতে পারি, তাহলে অবশ্যই আপনি করবেন। আচ্ছা কি করলে ভালো হয় আপনি একটু বলুন। এই আমি বলছিলাম ওদের একসঙ্গে 5 লক্ষ টাকা করে ওদের দিয়ে দেবো, কেন্দ্রমন্ত্রী বলছে। তা শওকাত বাবু বললেন, স্যার একসঙ্গে টাকা দিলে শেষ হয়ে যাবে, কিন্তু সারা জীবন কিভাবে পায় একটু চেষ্টা করলে ভালো হয় না? বলে বেশ, তাহলে আমি প্রত্যেক মাসে 5,000 টাকা করে চেক লিখে দেব। আমি কাগজ করে দিলাম, সিল মেরে দিলাম, প্রত্যেক মাসে 5,000 টাকা করে প্রত্যেকে যতদিন বাঁচবে ততদিন। মানুষ মানুষের উপকার, মানুষ এখানে দল নয় পার্টি নয়, মানুষ মানুষের উপকার করে, তথা আপনারা এই গ্রামের মানুষ উপকার করছেন বলে এই যে ছেলেটা ফোন করে খুব ভালো ছিল। দাদা এসো, ঠাকুর মশাই ফোন করে, বাবা এসো। আমি বলি ঠাকুর মশাই আপনাদের চরণ ধুলো আমার বাড়িতে একবার পড়বে না? বলে অবশ্যই যাবো, আপনাদের প্রত্যেকের আমি চরণ ধরে ভুলে গেলাম, সুযোগ হলে আপনারা যাবেন। আমি গরিব, আমি দারিদ্র সীমার নিচে বসবাস করি, কিন্তু আপনারা গেলে যাই হোক শাক ভাত নুন ভাত খেতে দিতে পারবো। এটাই গৌর ব্রহ্মানন্দ হল দীনবন্ধুরে। মনে রাখি ও তোর এই দিন যাবে সেই দিন আসবে রে, সেই দিনের আর কত বাকি, দিনের কথা মনে রাখি। দিন গেল দিন বন্ধু বলে রে, ও তুই দিনের কথা মনে রাখি।
আমি যাত্রা হব যাত্রা পথে, সেদিন কেউ না রবে আমার সাথে আমার অসময় দেখি আমি যাত্রা হব যাত্রা পথে, সেদিন কেউ না রবে আমার সাথে আমার অসময় দেখি, সেদিন দিনের বন্ধু দয়াল বলে রে রে মনে রাখি, দিন গেল দিন বন্ধু বলে আমার এই দেহ প্রাণ যাইবার কালে রে দয়ালে তুমি জানো আমায় সঙ্গে দেখি, দিনের কথা মনে রাখি, তাই গৌর সীতারাম হরি গেল দিন বন্ধু বলে রে, আমি যাত্রা হব যাত্রা পথে, সেদিন আপন বলে কেউ না রবে দয়া আমার সাথে, আমি যাত্রা হব যাত্রা পথে, সেদিন কেউ না রবে আমায় অসময় দেখি, আমার এই দেহ প্রাণ যাইবার কাল রে দে সঙ্গে জন্ম তোমায় দেখি, দিনের কথা মনে রাখি, দিন গেল দিন ঐশ্বর্য বীর্য শ্রী যশ জ্ঞান বৈরাগ্য, ভগবানের প্রতি যে বৈরাগ্য ভাব, সারা বিশ্ব কি জগৎ চৌদ্দ ভুবন, কি চাঁদি পতঙ্গ গোলমূল লতা পশু পক্ষী, এই যে দৃঢ় বিশ্বাস ভগবান আছে, এই যে বিশ্বাস, এই যে বৈরাগ্য ভাব, মা ভগবান ভালোবেসেছিল বলে ভগবান আপনার আমার আমাদের ভালোবেসেছিল বলেই তো পৃথিবীর আলো দেখতে পেলাম, তাই না? কোথায় যাচ্ছ তুমি? কি হলো আজকে? ভগবান আমাদের ভালোবেসেছিল বলেই, তাহলে ভালো যদি না বাসত আমরা পৃথিবীর আলো কেউ দেখতে পেতাম? প্রমাণটা দেখিনি, যেদিন আমার বাবা মানে আমার পিতা আমার জন্ম দিয়েছিল,
আমার মায়ের গর্ভে পাঠিয়ে দিয়েছিল আমার বাবা, মায়ের গর্ভে। আচ্ছা, শুধু আমি একা গিয়েছি না, শত শত বিজানু নয়, শত শত বাদল ছিল না সেখানে। সবাই তো বলেছিল ভগবান তুমি আমার বাঁচা, সবাই তো আমরা বলেছিলাম বাবা এ বিশ্ববিদ্যা ভগবান তুমি আমাদের বাঁচা, আমার বাঁচাও, আমার বাঁচাও। ভগবান মাতৃ গর্ভে বসে থেকে বলেছিল তোরা সবাই বাঁচতে চাচ্ছিস, তোরা সবাই যদি বাঁচতে চাস তাহলে তোর মা মারা যাবে, তোদের মধ্যে একজনকে বাঁচবি দেখ। আমি কেঁদে কেঁদে বলেছি গোবিন্দ তুমি আমায় বাঁচাও না গোবিন্দ। বাহ, তুই মাতৃ গর্ভে তুই বস, তুই পৃথিবীর বুকে গিয়ে আমার নাম বলবি তো? হ্যাঁ গো, তাহলে বলো ভগবান তোমাকে ভালোবেসেছিল বলে মাতৃ গর্ভে তোমাকে আশ্রয় দিয়েছিল। আর যাদের আশ্রয় দিল না তারা মৃত্যু সজ্জা হয়ে পায়খানা সব দাম তারা চলে গেল। গোবিন্দ তুমি আমাদের বাঁচালে না, ওরে আমার কিছু করার নেই রে, আমি গোবিন্দ তুমি আমাকে বাঁচালে না, গোবিন্দ আমাকে বাঁচালে। ঠিক আছে, তুই তোরা দুজন মাতৃ গর্ভে, আবার অনেক সময় যুবক ছেলে হয় কেন হয়, গোবিন্দ তাকে ফেলতে পারেনি, ভগবান তাকে ভুল করতে পারে। তোরা দুজন যাবি পৃথিবীর বুকে মায়ের কাছে যুবক হয়ে যাবে। সেদিনই ভগবান ভালোবেসেছিল বলে আমি না মাতৃ গর্ভে জায়গা পেয়েছিলাম, আজ হরি বাসরে কেন ফাঁকা জায়গা এলো পিতা আনন্দে ছাগরে দাই ফেলিয়া চলে গেল নিষ্ঠুর পিতা ফিরে এলো না, পিতা আনন্দে চলে গেল নিষ্ঠুর পিতা ফিরে এল না, পিতা আনন্দে মাতিয়া চলে আনে জানিয়া চলে গেল ফিরে এল না। মা ধরিয়া জঠানে কত কষ্ট করে, ধরিয়া জঠানে কত কষ্ট করে, ধরিয়া জঠানে কত কষ্ট করে, শুনিলেন মা কত যন্ত্রণাতে দয়াবতী করুণিনী মা, অনুধ্বনি বেড়া দয়াবতী করুণিনী মা, আমার মা দয়াবতী করুণিনী মা, দয়াবতী করুণিনী মা, আমার মা দয়াবতী করুণিনী মা। সন্তান ভূমিষ্ঠ হলে পরে আনাই তার কোলে তুলে স্তন দুগ্ধ দিয়া পালন করে, সন্তান ভূমিষ্ঠ হলে পরে আনাই তার কোলে তুলে মিটিংয়ে দিয়া না, সন্তান ভূমিষ্ঠ হলে পরে আনাই তার কোলে তুলে স্তন দুগ্ধ দিয়া পালন করে, সন্তান ভূমিষ্ঠ হলে পরে মানায় তার কোলে তুলে পালন করে। সেই সন্তানের নাম কত মাঝে প্রভাল, সেই সন্তানের নাম কত মাঝে প্রভাল,
সন্তান বোঝে না সেমায় দোগা দয়াপতি দরোজিনী আমার মা দয়াপতি দরোজিনী মায়রা আমার গর্ভধারিনী মায়ের কানে নাই থাকি আছে তোমরা তো আমার মা বলো সেদিন ভগবানে আমাকে ভালোবেসে মাতৃগর্ভে জায়গা দিয়েছিল বাদল মায়ের গুণের কথা বলবো কত যদি বলি বছর শত তবু ভুল হই গুণের বর্ণনা মায়ের গুণের কথা বলবো কত যদি বলি বছর শত তবু না ভুলায় মায়ের গুণের বর্ণনা মায়ের গুণের কথা বলবো কত যদি বলি বছর শত তবু ভুল হই না গুণের বর্ণনা মায়ের গুণের কথা বলবো কত আমি যদি বলি বছর শত তবু না ফুরায় মায়ের গুণের বর্ণনা আমার মা যে জগতের সেরা মায়ের নিন্দা করে না আমার মা জগতের সেরা মায়ের নিন্দা করে আমার মা যে জগতের সেরা মায়ের নিন্দা করে না মা যে জগতের সেরা মায়ের নিন্দা করে দাদা বিজয় বলে আমি হিতানে মহানুষ বলি দয়াবতী গর্ভিণী আমার দয়াবতী গর্ভিণী হয় আমার মা দয়াবতী গর্ভিণী মা দয়াবতী গর্ভিণী মা আমার মা দয়াবতী গর্ভিণী মা দশ মাস দশ দিন গর্ভে ধরে শরীরের বিন্দু বিন্দু রক্ত দিয়ে এই দেহগুলো তৈরি করেছ মায়েরা তোমরা কত করুণা তোমরা কত কি ভাবই মা তোমাদের চরণে আমি কোটি কোটি প্রণাম করি হরি বাবা আমি সেই দৈত্য মা আমি হরিনাম গাই বলে আমার বাবা আমাকে মারতে চায় আমি সেই দৈত্যের ছেলে মা আমি একটু হরিনাম গাই বলে আমার বাবা আমাকে মেরে ফেলতে চায় মহারানো রিবা তাহলে কে সেই দৈত্য মা ভগবান গরু চড়াতে গিয়ে যাকে রক্ষা করার জন্য ভগবান এসেছিল সেই বৃন্দাবনের বোঝো বালক গোয়ালার ছেলে ভগবান আমাকে বংশীধারী যাকে বাঁচাবে বলে আমার গোবিন্দ ছুটে এসেছিল জানো মা সে কে সে হলো একটা দৈত্যের ছেলে আমি শত যুগে হিরণ্যকশিপুরের ছেলে আমি প্রহ্লাদ মা আমি হরি নাম গাই বলে আমায় মেরে ফেলে আচ্ছা বলো তো মা
হরি নাম গাইলে কি তাকে মারতে হয় বলো? শত্রুতেতা দাপর কলি যুগ যুগ ধরে ভগবানকে পাওয়ার জন্য কত যোগী মনি ঋষি যার চরণে হুদিশি খুঁজে পায় না সেই গোবিন্দকে ভালোবেসে আমার মৃত্যু বরণ করিবে কে? সেই মহলা খোকা বাবা তুই হরি নাম করিস? হ্যাঁ বাবা চল তোর পাঠশালায় দিয়ে আসি। হিরণ্যকশিপু ভক্ত প্রহ্লাদকে নিয়ে গুরু আশ্রমে দিয়ে গেল গুরুদেব। আসলাম তুমি আমার প্রহ্লাদকে একটু পড়াশুনো কর। এবার চলে গেল আমার আকার আকার হচ্ছে বারোটা আকার আকার হর্ষই দীর্ঘ হর্ষ দীর্ঘ ইকার ইকার একার ঐকার ওকার ঔকার বারোটা স্বরবর্ণ এবার ব্যঞ্জন বর্ণ। আচ্ছা বলো তো ক বলো তো দেখি ক বলো তো দেখি ক বলো গুরুদেব। কয়েতে কলি যুগে শ্রীকৃষ্ণ চৈতন্য অবতার কয়েতে কলি যুগে শ্রীকৃষ্ণ চৈতন্য অবতার কয়েতে কলি যুগে শ্রীকৃষ্ণ চৈতন্য অবতার কয়েতে কলি যুগে শ্রীকৃষ্ণ চৈতন্য অবতার। কি হবে তোমার শুধু ক বলতে বলেছি তোমার এত কথায় হাত দিতে বলেছি বাবা না আমি মাস্টার না তুমি মাস্টার বেশি কথায় হাত দাও কেন? আচ্ছা বলো খ বলো তো খ বলো তো ক্ষয়েতে খেলিবারে প্রভু নিল খোল করো তাল ক্ষয়েতে খেলিবারে নিয়ে এলো খোল করো তাল ক্ষয়েতে খেলিবারে নিল খোল করো তাল। বাবা এই জন্য আমার বাবার বাবা সত্যি মাস্টার মশাই আমি মাস্টার ও যেন টিচার কলেজে যারা মাস্টারি করে তাদের প্রিন্সিপাল না না এই যে প্রিন্সিপাল কলেজে যারা মাস্টারি করে ওদের পরীক্ষা নয় প্রিন্সিপাল বাবা যেন প্রিন্সিপাল এসেছে মাঝে মাঝে কলেজের প্রিন্সিপাল হাই স্কুলে হানা দেয় সমস্যা দেয় ঠিক আছে এই প্রিন্সিপাল এসেছে কলেজে দেখি সবাই জানি বাবা। আচ্ছা বলো তো কয়েতে কলি যুগে শ্রীকৃষ্ণ চৈতন্য অবতার কয়েতে খেলিবারে প্রভু নীল খোল করো গয়েতে গড়া গড়ি যায় প্রভু নিজ সংকীর্তনে গয়েতে গড়া গড়ি যান নিজ সংকীর্তনে গয়েতে গড়া গড়ি যায় প্রভু নিজ সংকীর্তনে আরে গয়েতে গড়া গড়ি যান প্রভু নিজ সংকীর্তনে গয়েতে গড়া গড়ি যায় প্রভু নিজ সংকীর্তনে। আচ্ছা ক খ গ ঘ এতে বলো গয়েতে ঘরে ঘরে হরি নাম দায়ে সর্বজনে আর ঘরেতে ঘরে ঘরে হরি নামে দানে সর্বজনে আর ঘরেতে ঘরে ঘরে হরি নাম বলে সর্বজনে আর ঘরেতে ঘরে ঘরে হরি নাম বলে সর্বজনে। ক গেল ঘ গেল গ গেল আচ্ছা ওইতে বলো দেখি ওইতে উচ্চই সাজে কাঁদে জীব ওইতে উচ্চই সাজে কাঁদে প্রভু জীবেরও লাগিয়া জীবের লাগে ভগবান কাঁদে আর কি বলো চয়েতে চেতন করে জীবে কৃষ্ণ নামে দিয়া আরে চয়েতে চেতন করে জীবে কৃষ্ণ নামে দিয়া চয়েতে চেতন করে জীবে কৃষ্ণ নামে দিয়া চয়েতে চেতন করে জীবে কৃষ্ণ নামে দিয়া। বই দরকার বইছে না তোমার পড়া হয়ে গেছে তুমি টোলের পণ্ডিত হয়ে গেছো দপ্তর ঘুরছো মাসে মাসে ঘুরছো না কোথায় যাব বাড়ি ফিরে যাব তিন দিনে পড়া শেষ তোমার কোন বাবা পড়াবে আমার বাবা চৌদ্দ পুরো জেলে তোমার পড়া দেবে তোমার পড়াশুনো শেষ হয়েছে এইবার বই দপ্তর ঘুরিয়েছে নিয়ে তিন দিন পরে ফিরে এসেছে কে ভাব মহারাজ যে আমার ছেলে কোথায় পিছনে পড়া শেষ বলে পড়া শেষ আসতে ঠিক আছে পড়া শেষ বলে হ্যাঁ পড়া শেষ কি পড়ালে একটু পড়াবো দেখি কি পড়াবো
আচ্ছা একটা একটা করে ধরো না দেখি কি বলে শুনি। তাহলে ও তো সব পড়া পড়ছে আমার জীবনে, আমি এরকম পড়াশুনো মাস্টার, আমি এরকম ছেলে পাইনি, ছাত্র পাইনি, আমার এরকম ছাত্র পেয়ে আমার জন্ম ধন্য জীবন ধন্য, পড়াশুনো শেষ হয়ে গেছে তিন দিনে, ওই জন্য তোমার এখানে দিতে এসেছি। বলো কি বললো? আচ্ছা বলো, ওই যে আকার আকার লাইনটা বললো, মুখস্থ আকার আকার হর্ষ দীর্ঘ হর্ষ দীর্ঘ ইকার 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 ওকার ওকার, এখানে হয়ে গেল। এবার বলো ক, বলো কইতে কলি যুগে শ্রী কৃষ্ণ চৈতন্য অবতার। ও বাবা, দেখেছো তোমার ছেলে ভাবতে হচ্ছিল কি বললো? এই তো আমি শুধু ক বলতে বলি যে কত কথার পেতে হাত দিচ্ছে দেখো। এই ক বলো, কইতে কলি যুগে শ্রী কৃষ্ণ চৈতন্য অবতার। তারপরে মাস্টার বলো, তারপরে পড়াটা খ, কইতে খেলিবারে প্রভু নীল খোলো করতা। কোন জন্মে হবে বাবা? এটা তো সত্য যুগ চলতেছে, আগত কলি যুগে। এই জন্য ভগবানের বাবা। আচ্ছা তারপর গ, গয়েতে গড়াগড়ি যাবে প্রভু নিজ সংকীর্তনে। ইনি যেন ব্যারিস্টার, ইনি যেন শাস্ত্র দিচ্ছে। তারপরে উচ্চে কাঁদে প্রভু জীবের লাগিয়া, বাবা চাইতে চেতন করে জীবের কৃষ্ণ নামে। আচ্ছা উইতে উচ্চে কাঁদে প্রভু জীবের লাগিয়া, এইবারে তোমার ভগবানকে আমি কাঁদাবো। আমার ভগবানকে তুমি কাঁদাবে? হ্যাঁ, তোমার তিন দিনই যখন লেখাপড়া হয়ে গেছে, এইবারে তোমার ভগবান কোথায় আছে দেখবো, তোমাকে বাঁচাতে পারে কি আমি দেখবো। এই কি আছিস মহারাজ? ছুটে এসেছে প্রহরী প্রহ্লাদ, শোন তুমি আমার পাশে। আচ্ছা এত কোনো হিস্ট্রি, এত কোনো ইতিহাস তোমার কে জানালো? কেন আমার ভগবান কোথায় দেখেছো? আমি অন্তরে গো বৃন্দ দেখি, অন্তরে গো বৃন্দ দেখি, অন্তরে গো বৃন্দ দেখি, তারে বাহিরে দেখিয়া ভিতরে দেখি, অন্তরে গো বৃন্দ দেখি। মদন হয়ে দাঁড়াইছে অন্তরে দেখি, বৃন্দ দেখি সেই বাঁকা বংশী দাদি হরি, অন্তরে দেখি বৃন্দ দেখি। আচ্ছা আরে তোমার এত আইডিয়ার হয়ে গেছে, তুমি অন্তরে দেখেছো, বাইরে কোনোদিন সাক্ষাৎ হয়েছে বলে না? ভগবান কোথায় থাকে বলে? কোথায় থাকে না, দেহের মধ্যে সর্বদাই ভগবান বিরাজমান। আচ্ছা তোমার দেহের মধ্যে ভগবান কোথায় কোথায় থাকে তুমি বলতে পারবে? বলে হ্যাঁ। বলে বলো দেখি আস্তে। এইবার প্রহ্লাদ ছোট প্রহ্লাদ বলে, চূড়া মধ্যে চূড়ামণি ব্রহ্ম পাশে স্মৃতি। আস্তে বড় সাবজে, আস্তে আস্তে, কি হলো জি আর ভেঙে গেছে নাকি? আস্তে আস্তে, আরে বাবা খুব বড় সাবজেক্ট, একটু আস্তে আস্তে শুনবেন, প্রত্যেকে শোনা দরকার এবং শেখা দরকার। প্রহ্লাদ বলছে, প্রহ্লাদ এইটুকু ছেড়ে, ভগবান কোথায় থাকে অল শরীরের মধ্যে, চূড়া মধ্যে চূড়ামণি ব্রহ্ম পাশে স্মৃতি, পাড মধ্যে মহাবিষ্ণু করেন বসতি, মহাবিষ্ণু চক্ষু মধ্যে কালা চাঁদ করিতেছে ধ্যান, নাসিকাতে নিত্যানন্দ মধু করে পান, করেনেতে চৈতন্য গোসাই হইয়া সাবধান, মুখেতে ভদ্রাক্ষ বসি বত্রিশ দোকান, জিহ্বাতে নারদমণি বাজায় কন্দল, জিহ্বার নিচে বসে নন্দী কায় গঙ্গাজল, আলজিবেতে সরস্বতী বামেতে শ্রীরাম, মামেতে শ্রীরাম কণ্ঠেতে শ্রী কানাই আমার বাহুতে বল, হস্তমধ্যে শ্রী গোবিন্দ দান অধিপতি, সপ্তদ্বীপে জগন্নাথ করেন বসতি,
নাভি বলে বসে ব্রহ্মা করিতেছে নীলা, লিঙ্গদারে বসিয়া শিব লয়ে চন্দ্রকল, গুচ্ছদারে বসিয়াছে নাড়ুয়া গোপাল, কামিনীদের সঙ্গে খেলি বড়ই রসা, হাঁটুতে সৃষ্টির সিসি বসুমতি পায়, আঠারো মোকাম তত্ত্ব শোনো সমুদ, আঠারো মোকাম তত্ত্ব যেই জন জানে, নর লোক তুচ্ছ তাহার তাহার দেব লোকে মানে। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ করি আস, পায়ার পবন দে কহে শ্রী চরণ দাস। তাই গৌর প্রেমানন্দ হরি বল হরি বল রাধা গোবিন্দ, বল রাধা গোবিন্দ বল হরি বল, বল হরি বল রাধা গোবিন্দ, বল রাধা গোবিন্দ বল একবার হরি বল, হরি বল রাধা গোবিন্দ রাধা। উপস্থিত যারা অনুপস্থিত যত দূরে আওয়াজ যাচ্ছে, আমি প্রত্যেকের চরণ ধরে বলবো, ঠাকুর মশাও জানে মোটা পাঁজিতে এই আঠারো মোকাম তত্ত্ব লেখা আছে। সবাই তো চাই যে ভগবানের কাছে কিছু পেতে চাই, ভগবানের কাছে যেতে চাও। এই যে সাবজেক্টটা খুব বড় সাবজেক্ট, বড় ওয়ার্ড, আমি প্রত্যেকের চরণ ধরে বলবো এই সাবজেক্টটা শেখার জন্য। কারণ এই লাস্টে বলা আছে নর লোক তুচ্ছ তাহার দেব লোকে মানে। দেবতা যাকে সম্মান করে ইহ জগতে তার জন্ম ধন্য হয় না, তার জীবন ধন্য হয় না। মায়েরা এই বড় পাঁজিতে ওই সাবজেক্টটা লেখা আছে আঠেরো মোকাম তত্ত্ব, আপনারা সংগ্রহ করে সামনের বছর যদি আমার বায়না করে, আমি এটা বলবো না, আপনারাই বলবেন, আমি শুনব। আর আমার যিনি মাইক ম্যান, বিখ্যাত পশ্চিমবাংলার বিখ্যাত মাইক ম্যান দাশরথী মন্ডল। আচ্ছা তুমি শুধু ওই ছেড়েতে বসে থাকলে হবে না, মাঝে মাঝে এই ভক্তদের ছবি একটু নাও, শুধু আমার ছবি না ছাড়তে কি হবে, আমি তো সারা চাটা ছিটিং দিই, শুধু আমার ছবি না ছাড়তে হবে, আমি তো একটু পরে টাকাটা গুনে নিয়ে ঘরে চলে যাবো, আমার ছবি কিচ্ছু হবে, ছবি তো এদের নেওয়া দরকার, ভক্তদের কারা কারা নাম শুনছো এটাই আপনাদের থাকা দরকার, কিছু মনে করবেন না। আরে বাড়ি মাঝে মাঝে একটু ঘুরিয়ে সবার দেখে দিই, তাহলে হয়ে গেল আঠেরো মোকাম তত্ত্ব। এই বাহার প্রহ্লাদের পিতা শুনে তাহলে বাবা যেন আমার ঠাকুর তাই এসেছে, আমি আঠেরো মোকাম তত্ত্ব জানি না, তুমি শিখিলে কোথায় থেকে এমন মন্ত্র তোমার, বাবা যা জানে না ছেলেরা টেক্কা মেরে চলে যাচ্ছে, আঠারো মোকাম তত্ত্ব ভগবান শরীরে অল বডির মধ্যে কোথায় থাকে আমি জানি না, তুমি জেনে ফেল। ঠিক আছে ঠিক আছে, এবারে দেখি তোমার ভগবান তোমার বাঁচাতে পারে কি না। আয় কে আছো, বেদেদের খবর দাও তো। কেন বাবা, বেদেদের খবর দিয়ে তোমার এই মন্ত্র দেখি কত শক্তিশালী, ভগবান নাকি তোমার শরীরে সব জায়গায় আছে, দেখি তোমার বাঁচাতে পারি কিনা। হিরণ্যকশিপুর যত যত শাস্ত্রী দিয়েছিলেন এই জন্য দিয়েছিল মা,
আপনারা বলুন তো, আপনাদের ছেলে ভালো হোক এটা আপনারা চাইবেন তো? না না, আপনাদের ছেলে ভালো হোক মেয়ে ভালো হোক এটা তো আপনারা চাইবেন? একটু পরীক্ষা করে নেবেন না ছেলে মেয়ে ঠিক হলো কি না ভালো হলো। এবার পরীক্ষা করছে ভক্ত প্রহ্লাদের পিতা। সাপ আনা হলো একটা গুহা, পরের মধ্যে সাপ ছেড়ে দেওয়া হলো। প্রহ্লাদ, তোমাকে ওই সাপের মধ্যে ফেলে দেওয়া হবে, তোমার হরি বাঁচাবে। বাবা, আমি একটু মন্ত্র শিখেছি বলে তুমি আমার সাপের গুহা পরে ফেলে দেবে? আমার মৃত্যু চাইছো তুমি, আমাকে বাঁচতে দেবে না কেন বাবা? তুমি এমন কেন? শোনো, তোমার জেঠা বাবু হিরণ্যাক্ষ, আমার বড় দাদা, তোমার ওই হরি কুর্ম বরাহ মূর্তি ধারণ করে আমার ভাইকে মেরেছে, ভাতৃহারা হয়েছে। আজ তোমার উপরে আমি সেই শাস্তি দিতে চাই। ভগবান এসে আমার কাছে ক্ষমা ভিক্ষা চাক, আমি সেটাই চাই। সর্পের মধ্যে ফেলে দেয় তোমরা কি আছো? নিয়ে গিয়ে প্রহ্লাদকে নিয়ে সাপের মধ্যে ফেলে। প্রহ্লাদ বললেন, বাবা তোমাকে একবার প্রণাম করতে আমায় দাও না বাবা। শেষটাঙ্গে প্রণাম করছে আর বলছে, বাবা যারা ভগবানকে ভালোবাসে তাদের এত কষ্ট দিতে হয় বলো বাবা, কেন বাবা তুমি আমার সাপের মধ্যে ফেলে দিচ্ছ? আমি কি আর বাঁচতে পারবো বলো বাবা? আমাকে একটু সময় দেবে বাবা, কাল থেকে আমি আর কারো দেখতে পাবো না। ওগুলো তো কালকোট সর্প বলো, আমাকে যদি দংশন করে আমি কি আর বেঁচে থাকতে পারবো বলো? আমাকে একটু ভগবানকে ডাকতে দেবে বাবা আমার হরিকে? বেশ, তুমি সাপের গুহাপরের পাশে বসে বসে ডাকো। আরে মোরা রে মধু কই তোভার, গোপাল গোবিন্দ মকন্দ সার। আরে মোরা গোপাল গোবিন্দ নারায়ণ পরা খরা, নারায়ণ পরা বেদা, 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 নারায়ণ পরা গতি, নারায়ণ পরা মুক্তি। হরে মুদা কার মরণ কবে হবে?
আপনারা কেউ বলতে পারবেন আমার মরণ অমুক দিন হবে? কেউ বলতে পারবেন? প্রহ্লাদ বলছে, বাবা আমার জন্ম ধন্য হলো, আজকে আমি জানতে পারলাম আমার মরণ হয়ে যাবে। তাই আমি শেষবারের মতো আমি ভগবানকে ডাকতে পাচ্ছি, আজকের আমার মরণ হবে আমি জানতে পারলাম, কারণ তুমি রাজা, তুমি আমার মৃত্যু ঘোষণা করেছ। আমার জন্ম ধন্য, আমি জেনে জানতে পারলাম, আমি জেনে মরতে পারলাম যে আজকের আমার মরণ হবে। রাম অনন্ত মুকুন্দ মধুসূদন, রাম অনন্ত মুকুন্দ মধুসূদন, রাম অনন্ত মুকুন্দ মধুসূদন, রাম অনন্ত মুকুন্দ মধুসূদন, হরে মুরারে বৈকুণ্ঠ ভবন, হরে মুরারে মধু কৈতুমা, যজ্ঞেশ্বর নারায়ণ কৃষ্ণ বিষ্ণু, যজ্ঞেশ্বর নারায়ণ কৃষ্ণ বিষ্ণু, যজ্ঞেশ্বর নারায়ণ কৃষ্ণ বিষ্ণু, যজ্ঞেশ্বর নারায়ণ কৃষ্ণ বিষ্ণু, নিরাশয়মা জগদীশ্বর হরে মুদা, মাতৃবর্গ সত্য যুগের মাতৃবর্গ, সত্য যুগের পিতৃবর্গ, কাল থেকে তোমরা আমাকে আর কেউ দেখতে পাবে না। বলো কাকা বাবুরা, আমার বাবা কত নিষ্ঠ দেখলে তো, আমি একটু হরিনাম গাই বলে, আমি হরিকে ভালোবাসি বলে আমার বাবা আমাকে বাঁচতে দেবে না। ভগবানকে ভালোবাসলে এমন যে অকাল মৃত্যু হয় আমি জানি না। মায়েরা, আমার সঙ্গে একবার ভগবান হরির জয় দেবে, আমার সঙ্গে যদি আপনারা জয় দেন, আমার বাবা যদি তোমাদের মৃত্যুদণ্ডে দণ্ডিত করে তাহলে কি হবে বলো? তোমরা কেউ বলো না, তোমরা কেউ বলো না, ওরে প্রহ্লাদ আমার ছেলের থেকে তোকে বেশি ভালোবাসি, আমি মা হয়ে বলতে আমার দুঃখ নেই, আমার ছেলেকে আমি গর্বে ধরেছি, কিন্তু তোর মতো তো হরিভক্ত হতে পারিনি আমার ছেলে, কিন্তু তোর বাবা হলো রাজা, বিচার রাজা করে, পৃথিবীর রাজা হল বিচার করে, পৃথিবীর বিচার করে রাজা, রাজ্যের বিচার করে রাজা, আর রাজার বিচার কে করে জানিস তো? স্বয়ং ভগবান। আমরা রাজাকে কি বলবো? বললা কাকা বাবুরা, তোমরা এবার আমাকে ওই সাপের মধ্যে ফেলে দাও না কাকা বাবুরা। বললা আমরা কি করে তোকে ওই সাপের মধ্যে ফেলবো রে? আমাদের তো ছেলে মেয়ে আছে, কি করে ফেলবো? প্রহ্লাদ বললেন, তোমাদের ফেলতে হবে না,
আমি নিজেই ছাপ দিয়ে তুমি কাঁদাও বলে কাঁদি কাঁদি গো দয়া হাসাও বলে আসি তুমি কাঁদাও বলে কাঁদি গো দয়া হাসাও বলে আসি তুমি ফোটাও বলে ফুটি হে দয়া ঝরাও বলে তুমি ফোটাও বলে ফুটি গো দয়া ঝরাও বলে ছড়ি তুমি ফোটাও বলে ফুটি গো দয়া ঝরাও বলে ছড়ি তুমি কাঁদাও বলে কাঁদি গো দয়া হাসাও বলে হাসি আমি কি করিব কোথা যাব কেউ নাই পৃথিবীতে আমি কি করিব কোথা যাব কেউ নাই আমারে তুমি কাঁদাও বলে কাঁদি গো দয়া হাসাও বলে হাসি তুমি কাঁদাও তুমি ঝরাও বলে ছড়ি দয়া ফোটাও বলে ফুটি তুমি ঝরাও বলে ঝড়ি দয়া ফোটাও বলে ফুটি তুমি কাঁদাও বলে কাঁদি গো দয়া কাঁদাও বলে কাঁদি দয়া ঝরাও বলে ঝড়ি বাবা আমার মায়ের সঙ্গে একটু দেখা করতে দেবে আমার মায়ের কাছে একটু যাব আর তো দেখতে পাবো না আমি আমার মাকে বাবা একটু সময় দাও না বাবা আমি আমার মাকে একবার দেখা করে প্রণাম করে আসি বেশ বেশি দেরি করো না অল্লাহ ছুটে গিয়ে মায়ের চরণ দুটো জড়িয়ে ধরেছে মা তুমি শুনেছ হ্যারে মহল্লাদ আমি শুনেছি তোকে নাকি সাপের ছাড়ির মধ্যে ফেলে দেবে আমি কি করে তোকে বাঁচাব মায়ের চরণ দুটো জড়িয়ে ধরে কাঁদছে মা দুঃখ পেও না কষ্ট পেও না কাঁদছ কেন মা নিজে যে জামাটা গায়ে আছে মা কেঁদো না আমি কত ভাগ্যবান বলো বাবা মাকে রেখে সবার দেখতে দেখতে আমি চলে যাব ইহলোক থেকে পরলোকে পলিশে যাব মা গো তোমার মনে ও মা কত ভালোবাসা তোমারি করুণা পেয়ে মা এ করুণা মা আশা পৃথিবীতে আশা তোমারি করুণা পেয়ে মা মা গো তোমার মনে প্রাণে করুণা মা কত ভালো বাসা তোমায় ফেলে যা
জনম জনম ধরে তোমারি কোলে আবার জনই আছি ফিরে মা, মা গো ডাকি মা বলে জনম জনম ধরে তোমারি কোলে আবার জনই আছি ফিরে মা ডাকি মা বলে। তাই তো তোমার সোহাগ লাগে মায়া, ও মা পারি না ছোটিতে তোমায় ফেলে যাব চলে মা পিঠিবে না তোমায় ফেলে তোমারি করুণাতে পৃথিবীতে আসা, তোমারি করুণাতে মাগো পৃথিবীতে আসা। তোমার হাত দুটো আমার মাথার উপরে দাও না মা, কত ভাগ্যবান বলো আমি তোমার মতো কত ভালো মা রেখে বাবাকে রেখে আমি চলে যাচ্ছি, তুমি বাবাকে দেখো মা, বাবা আমাকে বাঁচতে দিল না জানো মা, আমার অন্যায়টা শুধু ভগবানকে ভালোবাসি বলে, ভগবানকে ভালোবাসলে যে মরতে হয় সে আমি জানি না, পৃথিবীর বুকে জন্মগ্রহণ করে আমি কত ভাগ্যবান বলো, আমার মরণটা আমি জেনেই মরতে পারলাম, আজকের আমার মরণও হবে। মায়ের চরণে প্রণাম করে কাকা বাবুরা প্রহরীদের বলছি, কাকা বাবুরা তোমরা আমার কাকা বাবু, আমি তোমাদের প্রহরী বলবো না কাকা বাবুরা, এবার আমার ওই সাপের মধ্যে ফেলে দাও না, এখনই আমাকে সকলে দর্শন করতে করতে আমার এই দেহটা ক্ষতবিক্ষত করে দেবে তাই না, তোমরা আমাকে ফেলে দাও না অহল্লা। আমরা তোমার চরণ ধরে বলি বাবা আমাদের তো ছেলে মেয়ে আছে, কি করে তোমাকে ফেলে দেব বলো বাবা, বেশ তোমরা কেন পাপ নেবে বলো, আমি নিজেই থেকে ঝাঁপ দিয়ে পড়ো ওই বিষধর সর্পের গুহার মধ্যে, সেখানে শত শত কেন হাজার হাজার সর্প সেখানে ফেলা আছে, আর কাল কুটি বিষ তাদের মুখে শুধু দংশন করলেই মারা যাবে, ভগবান তুমি আমাকে রক্ষা করো নারায়ণ, ভগবান স্মরণ করে যেই ঝাঁপ দিয়ে পড়েছে অন্তরে জানি ভগবান নারায়ণ বললেন ওরে মহল্লা, যে আমার হরি গুণাগণ গান গায়, যে আমার ভক্ত হয় আমি বলিয়াছি, আমার থেকে আমার নাম বড়, নামের থেকে ভক্ত বড়, ভক্ত যদি না থাকে কে আমার নাম বলবে বল রে ভক্ত, আমি ভক্তের ভগবান হয়ে রাকে হরি মারে কে
আরে মারে হরি রাখে বা জগতেকে, আমি যাকে মারি ত্রি জগৎ যদি এক হয় আমার কাছে থেকে সে রেহাই পায় না। আরে আমি যাকে রাখি ত্রি জগৎ চৌদ্দ ভবন যদি এক হয় সে তাকে কেউ মারিতে পারে না। তোর পিতা ওই যে হিরণ্যকশিপুরের কি ক্ষমতা আছে বল, আমার ভক্তের কি মারিতে পারি? তুই যাওয়ার আগে আমি ওই কালকুট শরীফের বীজ মুখে থেকে তুলে নিয়ে আমি সুদা প্রদান করেছি যে কুটুবিষ তুলে নিয়ে সুধা প্রদান করেছি রে, কালকুটুবিষ তুলে নিয়ে সুধা প্রদান করেছি রে। মানুষ যেদিকে চিন্তা ভাবনা যায় ভগবানের চিন্তা ভাবনা অন্যদিকে যায়, না না মানুষের চিন্তা ভাবনা আর ভগবানের চিন্তা ভাবনা এক হলে তাহলে তো হয়ে যায়, ভগবান আর মানুষের কোনো ডিফারেন্স থাকত? এই জন্য তিনি ভগবান আমরা দাস অনুদাস। সাপের মধ্যে যেই ঝাঁপ দিয়ে বলল সাপগুলো দংশন করে দূরের কথা চরণ জড়িয়ে ধরছে, চরণগুলো জড়িয়ে ধরে কেউ গোলা জড়িয়ে ধরছে কেউ বুকে জড়িয়ে ধরছে, ওরে তোর মতো কৃষ্ণ ভক্ত আর দেখি নাই। আমাদের বুকে কালকুট বিষ আছে কিন্তু দংশন করলে তোর মরণ হবে, সাপ জানে না তাদের মুখে কালকুট বিষ তুলে নিয়েছে ভগবান। সাপ বলছে ওরে বহ্লাদ আমরা যদি তোকে দংশন করি হয়তো তোর মৃত্যু হবে, কিন্তু আমরা কি করে তোর দংশন করি রে বহ্লাদ, যেদিন গেলে হরি নামে মুখে বিরামে নাই, হরি হরি বলে হরি ভক্তকে কি কালে কুটু বেশি দংশন করিতে, কালে সর্ব কি দংশন করিতে পারে হরি ভক্তে? এবার ছেলেরা যারা প্রহরীরা তারা ছুটে গিয়ে চলেছে, মহারাজ ও মহারাজ কি হয়েছে আমার ছেলে মারা গেছে, ওর দেহটা পেয়েছো সবটা ছিঁড়ে খেয়েছে শালঝুট সবে। বলে মহারাজ ওর মৃত দেহটা একটু সাপের মুখে থেকে আনো একবার শেষবারের মতো দেখে নি। মহারাজ দেখি এসো সাপের মধ্যে আমরা ফেলে দিই নাই, আমরা ফেলে দাও না, ও নিজে থেকে ঝাঁপ দিয়ে পড়েছে, নিজে থেকে সাহস বলিহারি, সে তো মরে নাই সে তো সদাই হরি হরি বলে, সদাই হরি হরি বলে, সে তো সদাই হরি হরি সদাই হরি হরি বলে, গোবিন্দ কৃপা কৃপা করো বলে, সদাই হরি হরি বলে, হা গোবিন্দ কৃপা করো সদাই হরি 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 বলে। ছেলে প্রহ্লাদ মারা যায়নি না মহারাজ, সাপ কামড়ায়নি দংশন করেনি, চল দেখি দেখি। এবার মহারাজ গিয়ে বলছে প্রহ্লাদ বাবা চলে এসো সাপের কাছে চলে চলো, রাজ সিংহাসনে কোলের উপরে বসিয়ে বলছে এই
না না অনেক মন্ত্র তুমি শিখেছ এবার বুঝতে পারছি। না না এই সাপের মুখের মন্ত্র, সাপের মুখ ভেড়ে দাও মন্ত্রটা করতে শিখলি। মহারাজ হিরণ্যকশিপুর বলছে আচ্ছা অনেক মন্ত্র তুমি শিখেছ আমি বুঝতে পারছি, আচ্ছা সাপের মুখ ভেড়ে দাও মন্ত্রটা কার কাছ থেকে শিখলে তুমি? দারুণ শিক্ষা লাভ করেছ। এইটুকু ছেলের বলছে আমি যা মন্ত্র শিখিনি তুমি শিখে ফেললে, বা ভালো হয়েছে। সাপের মুখ ভেড়ে দেছ কেউ কামড়াতে পারল না, বাবা বুদ্ধি নেবে বাপের মন্ত্র শিখবে সাপের, বাহ ভালো দারুণ মন্ত্র শিখেছ। এসব মন্ত্র তুমি কোত্থেকে শিখছ বাবা? আমার হরি শেখায়, হরি তোমার সব শেখাচ্ছে। আচ্ছা ঠিক আছে দেখি তোমার হরি এবারে কি করে বাঁচাতে পারে, তোমার সাপে দংশনে তোমার মরণ হলো না, এবারে তোমারে বিষ খাইয়ে মার। বিষ যখন সাপে তোমার শরীরে দিল না, এইবারে তোমারে বিষে খাওয়াবো, আমার বিষের নাড়ু করল। কালকুটু সাপের বিষ দিয়ে নাড়ু তৈরি করল, বিষের নাড়ু তৈরি করে মা কয়া দূর ডেকে ডেকে বলে এই ওকে কারাগারে বন্ধ করে রাখো, তিন দিন কিচ্ছু খাওয়া দেবে তাহলে খিদে লাগবে মানে ক্ষুধা লাগবে, আর ক্ষুধা লাগার পরে যা পাবে খাবে, যা পাবে খাবে। তিন দিন গেল আমার অন্ন তো দূরের কথা, শুধু একটু করে জল দেয়, এমন করে কি মানুষ বাঁচতে পারে বলো? ভগবান আমি তোমাকে ভালোবেসে আমার এত কষ্ট হয়ে গেছে, এমন অনুরাগ অনুরাগে দেখি নাই রে, এমন অনুরাগ আমি দেখি না, এমন অনুরাগ না হলে, এমন অনুরাগ না হলে, এমন অনুরাগ না হলে কি গোবিন্দ গোবিন্দ মেলে, এমন অনুরাগ আমি দেখি এমন অনুরাগ না হলে, অনুরাগ না হলে গোবিন্দ মেলে, এমন অনুরাগে যদি অনুরাগে যদি না হয় গোবিন্দ মেলে গো, এমন ভগবানের প্রতি ভক্তি যদি না হয় কি গোবিন্দ মেলে গো, কারাগারে বসে বসে কাঁদে হা গোবিন্দ, আমি তোমার জন্য বসে আছি হে গোবিন্দ তুমি আমায় দেখা দিও, আমি কতদিন আর না খেয়ে বেঁচে থাকবো যেদিন যখন আমার মনন হবে, শেষের বেলায় তুমি আমার বদনে একটু জল দিও নারায়ণ, তোমার হাতের জল খেয়ে যখন আমি মরতে পারি, এমন অনুরাগ দেখি এমন অনুরাগ দেখি না
কল্লা দেবন করে এমন করে কেউ ডাকে না মল্লা এমন অনুরাগ যদি অনুরাগ যদি না মল্লা দে তোর মতো এমন করে কেঁদে আমার গোবিন্দ তো বলে বলে কেউ ডাকে তোরে কি আমি বল্লাই এমন কহরে এমন করে কেউ ডাকে এমন অনুরাগ যদি না হইত ওদের পতলা দেবার বল তুই কি গোবিন্দ পেতি এবারে কাছে আয়ে রে বললাম রে আরে পারি না ভগবান করুন আমায় ভগবান কৃপাময় ভগবানের কাছে বলছে ভগবান আমি তো বাঁচব না আমাকে বাঁচতে দেবে না আমাকে বাঁচতে দেবে না আমার পিতা তোমাকে ভালোবাসি বলে আমার কত শাস্তি দিচ্ছে দেখছ তো এবার আমাকে নাকি বিষ খাইয়ে মারে তাও বিষের বিষের নাড়ুটা আনবে নাকি আমার মা আচ্ছা বলো তো মা কোনোদিন বিষের নাড়ু এনে ছেলের দিতে পারে বলো যদি কেউ এসে বলে আমি বিশ্বাস করবো যে আমার মা আমার বিষের নাড়ু খাবে না না প্রহরীরা বলছে পহল্লাদ ও পহল্লাদ তুমি তো তিন দিন না খেয়ে আছো তোমার বাবা এই বিষধর সর্প তোমাকে দংশন করে মারেনি বলে সেই সাপের বিষ দিয়ে নাড়ু করে তোমাকে খাওয়াতে আনছে তোমার মা দূর মিথ্যে কথা বলো কেন গো আমার মা আমার গর্বে ধরেছে আমার মা কি আমার বিষ খাওয়াতে পারে বলো তোমরা মিথ্যা কথা বলো কেন আমার মা আসছে কতদিন আমি খাই নাই এবার আমার মা আসছে কয়া দেব পারি বাবা বিষের নাড়ুর থালাটা নিয়ে গিয়েছে প্রহ্লাদ মা তুই এ নাড়ু খাস না বাবা তোর বাবা আমার বিশেষ নাড়ুটা হাতে দিয়ে দিয়ে